অবৈধ সম্পর্ক জেনে ফেলায় স্বামীকে বেধড়ক মারধর করে তার মাথা ফাটালেন স্ত্রী ও মেয়ে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে আরামবাগের ১৬ নম্বর ওয়ার্ডের চাঁদুর দক্ষিণ পাড়ায়। নিজেরই এক আত্মীয়র সঙ্গে নাকি স্ত্রীর অবৈধ সম্পর্ক রয়েছে, এমনই অভিযোগ ওই ব্যক্তির। বর্তমানে আরামবাগ মহকুমা হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। কি তার অভিযোগ, কার সাথেই বা স্ত্রীর অবৈধ সম্পর্ক থাকার অভিযোগ করেছেন তিনি, শুনুন। পাঁচ বছর ওর ওনার স্বামী মরে যায়, আমি দ্বিতীয় পক্ষে বিয়ে করি। বিয়ে তিনটে বাচ্চা থাকে, সেই বাচ্চাকে নিয়ে মানুষ করি এবং তিনটে মেয়ে হয়েছে। একটা মেয়েকে বিয়ে দিয়ে দিই কালীপুরে, আর একটা দিয়ে দিই বলুন নিতে। মেয়েটার বাচ্চা হতে গেছে তিন মাস আগে, বাচ্চা হয়ে গেছে তিন মাস হয়ে গেছে, বাড়ি যায় না। আর দ্বিতীয় কথা, আমার বিয়াই বলুন নিতে বাড়ি, সে বিয়াই রাত ১২টার সময় ফোন করে, সেই মনোয়ালি সে বিয়ায় নাম। আর জামাই নাম হচ্ছে শেখ শাহাবুদ্দি, ওরা রাত ১২টা একটা দেড়টা পর্যন্ত আমার ঘরের সঙ্গে কথাবার্তা চলে। আমি হঠাৎ একদিন জিজ্ঞাসা করলাম যে রাত ১২টা একটার সময় আমাদের ওরকম ভাষা কাছাকাছি ভাষা কিসের জন্য প্রয়োগ করছো? আমি তার স্বামী হয়ে আছি, আমাকে কিছু বলা যায়নি, আমার কাছে কোনো রাক্ষতা থাকবে না, তাদের সঙ্গে এরকম লেন থাকবে। দীর্ঘদিন পরে আমি মনে করে কিছু করে সেরকম হঠাৎ একদিন আমি জিজ্ঞাসা করছি, তারা ফোন আমাকে দিয়ে দিতে হবে, তোমাদের কাছে ফোন রাখা যাবে না। মেয়ের প্রস্তাব হয়েছে, মেয়ে বলছে যে আমার বিয়ে তোমার, অর্থাৎ তোমার বিয়ের সঙ্গে আমার মায়ের দিয়ে দেবো, আমি ও ছেলেকে নিয়েছি। আর ঠিক আছে, তাহলে তুমি যদি বিয়ের সঙ্গে বিয়ে দিতে চাও, মেয়েকে বলছি, তাহলে তুমি আমার বাড়িতে চলে যাবে না কোনো মতে, রান্না করে খাওয়াবে না। আমি গাছের ব্যবসা করি, আমি দুই প্রতিদিন দুপুর দিকে ছোটাবেলা করি, রান্না করবে না, নিজেরা খেয়ে দিই, বাড়ির মধ্যে কিল দিয়ে শুয়ে পড়ে, আর নিজেরা কাঁচা কাঁচা ভাষা আর কি কাটা পরে, বুঝতে পারছি। আপনি কি মনে করছেন? আমি মনে করছি যে অবৈধ সম্পর্ক কিছু বলতে, হ্যাঁ ওই যে সম্পর্ক, যে ওদের লিঙ্ক আছে, কতদিনের সম্পর্ক আছে তা আমি জানি না। তো আমার মনে হয় যদি তাদের সঙ্গে সম্পর্ক থাকে, আমি বলেছিলাম যে আমার এই ডিভোর্স দিয়ে দেন। মানে আপনি সন্দেহ করছেন কি? সন্দেহ না, এটা পুরোপুরি একবার ঘটনাটা আমি নিজের কানে শুনেছি, এটা সন্দেহ বলে না, এটা আমি নিজের চোখে শুনেছি। মানে অবৈধ আছে সম্পর্ক? হ্যাঁ সম্পর্ক আছে, এটা সন্দেহ না, একবার বাস্তবে আমি দেখি। আচ্ছা আজকে সেই কারণে কি করলেন? আজকে পাশের একটা বাড়ি করেছে, তার নতুন বাড়ি সরকার থেকে সেই বাড়ি দিয়েছে, তার জায়গাতে চালাটা নেমে যাচ্ছে, নেমে গেছে ভালো করে বুঝি। সেই লোক আমাকে বলেছে যে চালাটা একটু সাইড দেবে, তুলে দাও আমার জায়গাটা, আমি তো ফিমেলি নিয়ে আসবো, তো আমার পাঁচি ফাঁচি দেওয়া হবে, তবে তুমি চালাটা একটু সরিয়ে নাও। আমি ওই তিরপলটা চালাটা সরাচ্ছি, মা মেয়েই যে আমার মাথাটায় দিয়ে দিল, একটা চেলা কাটছিল মাথায় মেরেছে। রয়্যাল হসপিটেক্স অ্যান্ড ইনস্টিটিউট, সুপরিচিত এই নার্সিং হোমে হয় জেনারেল সার্জারি। এখানে রয়েছে ডক্টর চেম্বার, ওষুধের দোকান, ডায়াগনোসিস সেন্টার সহ জরুরি পরিষেবা, রয়েছে লিফটের সুবিধাও, ২৪ ঘন্টা রয়েছে অ্যাম্বুলেন্স পরিষেবা। আমাদের ঠিকানা বসন্তপুর স্টেশন সংলগ্ন ২ নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার ০৩ ২১১ ২৫৫২০ এবং ৯৬০৯৫৩৯১৮৯।